এরকম করে আপনারা আসতে পারেন না। দেহ ব্যবসা পর্যন্ত হয় যেটা কবরস্থানে কি হয়, আপনি ব্যবসা ভুল হয়েছে, ঠিক আছে সবই তুললেন, যেটা অন্যায় আপনি দুইটা থাপুর মারতে পারেন। এত তাড়াতাড়ি সমাজটা এরকম হয়ে গেল? খুটখুটে অন্ধকারে সারি সারি কবর ডিঙ্গিয়ে পা ফেলতেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তা শিউরে ওঠে। এখানে শায়িত আছেন দেশ বরেণ্য প্রায় 3000 বুদ্ধিজীবী এবং কৃতি ব্যক্তিরা। কবরের মাঝে এই সরু পথ, যে পথে চলতে সাহসীদেরও বুক কেঁপে উঠবে। অথচ এখানে চলছে মাদক সেবন, নারী পুরুষ একান্ত সময় কাটাচ্ছে নির্ভয়ে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাতের অন্ধকারে কি হচ্ছে? অভিযোগ আছে রাত যত বাড়তে থাকে ততই বাড়তে থাকে মাদকসেবীদের আনাগোনা। মিনিট দুয়েক হাঁটার পর কবরস্থানের পশ্চিম পাশে মাদকসেবীদের কয়েকটি আসর চোখে পড়ল। এটিএন নিউজ টিমের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে শুরু করে তারা। ঘটনাটি দেখে এটিএন নিউজ টিমের সাথে যোগ দেয় কয়েকজন স্থানীয় বাসিন্দা। আরো কয়েক মিনিট হেঁটে উত্তর পাশে এসে দাঁড়াই আমরা। ঘুটঘুটে অন্ধকারে কবরের পাশে বসে আড্ডা দিচ্ছে বেশ কয়েকজন কিশোর। আমাদের উপস্থিতিতে ক্ষিপ্ত হয়ে উঠে তারা। এই কিশোরকে চিনে রাখুন, যে রীতিমতো আমাদের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে দলবল নিয়ে। তার হুমকি স্থানীয়রা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। কিছুক্ষণ পর খবর আসে কবরস্থানের উত্তর পাশে অন্ধকারে বসে একান্ত সময় কাটাচ্ছে যুবক যুবতী। তাদের মুখোমুখি এটিএন নিউজ টিম। একজন নিজেদের ভাই বোন দাবি করলেও আরেকজন বলছে তারা প্রেমিক প্রেমিকা, অথচ প্রেমিককে রেখে পালালো প্রেমিকা। কবরস্থানে কি রাতের বেলায় প্রেমিকা নিয়ে বসা যায়? না ভাইয়া ভুল হয়েছে, ঠিক আছে সবই তুললেন। পশ্চিম দিকে কবরের মাঝখানে আগুন জ্বালিয়ে কিছু একটা করছে 7-8 জন কিশোর। নেশায় বুধ হয়ে আছে তারা। এবার হাতে নাতে ধরা পড়ল হুমকি দেয় আগের সেই কিশোর। এটা কবরস্থান তাই না? কবরস্থানে বসে গাঁজা খাও ঠিক? জি না। তোমার ভিতরে কি কাজ হয় না যে এটা কবরস্থান? তুমি তো একটা অস্বীকার করেছো যে এটা অন্যায়, আপনি দুইটা থাপুর মারতে পারেন। এটিএন নিউজ টিমের সাথে যুক্ত হওয়া একজন স্থানীয় বাসিন্দা জানান, এই কবরস্থানটিতে মাদকসেবী ও বিক্রেতাদের আনাগোনা থাকে সবসময়। যারা মন্দ কাজ করে যখন তাদের মানসিক যে বিকৃতি ঘটে তখনই কিন্তু আসলে তারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়। মাদক সেবন, গাঁজা, ইয়াবা সেবন, যত রাত গভীর হবে তত নেগেটিভিটি আমরা দেখতে পাই বেশি। এমনকি এখানে দেহ ব্যবসা পর্যন্ত হয় যেটা কবরস্থানে। কবরস্থানে এলাকার বখাটে ও কিশোর গ্যাংয়ের উৎপাতে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারাও। বিশিষ্টদের কবরের উপরে গাঁজা খায় বসে খুব কষ্ট পাই, এগুলো দেখে যে আমরা এত তাড়াতাড়ি সমাজটা এরকম হয়ে গেল বুঝছেন, খুব খারাপ অবস্থা। গাঁজার গন্ধে আপনি মানে এলোমেলো হয়ে যাবেন। ছোট ছোট বাচ্চারা গাঁজা খায়, ওপেন গ্রান পাওয়া যায়, সুগ্রান এটা যেটা খায়, এই যে গাঁজা বুঝছেন, সুগ্রানটা কিসের? তবে পুলিশ জানায় নিয়মিত অভিযান চালানোর পরেও কিশোর গ্যাং ও মাদকসেবীরা দেয়াল টপকে প্রবেশ করে নানা অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। কবর জিয়ারতের নাম করে অথবা অন্য বিষয়ে অনেকে ঢুকে এখানে অপতৎপরতা করে। কিছু জায়গা আছে আপনারা দেখছেন যে দেয়াল টপকিয়ে আসছে, বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আমরা কয়েকজনকে পেয়েছি যারা মাদক সেবন করতেছিল, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।